হ্যালো হ্যাঁ নমস্কার জয়দেববাবু বলছেন হ্যাঁ বলছি আচ্ছা স্যার দা জব অন্তর ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ বলো বলছিলাম স্যার 24 তারিখে একটা ডিএনএ মিটিং হওয়ার কথা ছিল বলেছিলেন তো সেটা কি হয়েছে মিটিং হয়েছে কিন্তু দাত্তগুনা আউটপুট পাওয়া যায়নি আর কালকের সিএম চিনুর ভবনে ছিল সাংগঠনিক আলোচনা এবং আমাদের পৌরসভার নির্বাচন নিয়ে তারপরে উনি ওখান থেকে তো আবার যুব উৎসবে চলে গেছেন উনি কালকে নবান্নের ওই মিটিং এ ওখানে যাননি এখন আজকে সারা মধ্যে তো সেরকম কিছু আপডেট পাওয়া যায়নি তো আমি যেটুকু আমি যেটুকু জানলাম যে এমন একটা ট্যাক্স কালেকশন কম হয়েছে যে মানে ডি ছাড়াও মাইনে দিতে গেলে যেটুকু প্রয়োজন সেখানেও সমস্যা হচ্ছে এরকম কম ট্যাক্স কালেকশন এর আগে কখনো কোনো অবস্থাতে হয় না এবারে অস্বাবিক ট্যাক্স কালেকশন কম হয়েছে বিশেষ করে পৌরসভাতে এক হাজার কোটি টাকারও বেশি আচ্ছা তার মানে এখন ডিএ আর ঘোষণা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই তো ডিএ ঘোষণা টাকা এলে দেবে কিন্তু

ওটা ট্রেজারি যে টাকা দেবে ট্রেজারিতে তো টাকা পৌঁছানো দরকার সে এটা সাতাশ সাতাশ উন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিনের মধ্যে এটা আপডেট করে টাকা ট্রেজারিতে যাবে অতএব এবার এ মাসে এক তারিখ দু তারিখে মাইনে হবে কি না আমারও সন্দেহ হচ্ছে কারণ এখনও প্রায় ফিফটি পার্সেন্ট মানে ভ্যাটেড হয়নি আচ্ছা নয় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রাইমারিতে হলেও সেকেন্ডারিতে টোয়েন্টি পার্সেন্টও পৌঁছায়নি আচ্ছা তারপরে এক্স্রেস পেমেন্ট যেগুলো আছে আমাদের শিক্ষা আহ দপ্তরের দের মধ্যে এক্স্রেস পেমেন্ট ব্যাপারটা থাকে কারণ বিয়াই রা অনেক সময় ইচ্ছাকৃত ভাবেও দেয় ভুল করেও এক্স্রেস পেমেন্টকে অনুমতি দেয় এগুলো এবারে যে ওয়েবসাইট হচ্ছে স্যালারি দিয়ে সেখানে রেগুজিশানে ধরা পড়ে যাচ্ছে আচ্ছা সেটা clear না করা পর্যন্ত পুরো স্কুলটাই টাই হয়ে যাচ্ছে আচ্ছা তা তার মানে তো D. নিয়ে আপনি বলছিলেন sir অনেক সরকারি কর্মচারী আশা করছিল যে না D. দেবে এখনো দেবে না সেই কথা বলেনি কিন্তু যদি একত্রিশ তারিখের মধ্যে তো একটা আহ tax দিয়েছে উম মানে যাতে close করে এখন কি করবে সেটা তো বুঝতে না

ফাইভ পার্সেন্ট বসিয়ে দিলেই অলরেডি আপডেট হয়ে যাবে সে যদি ইয়েও না করে মানে আমার স্কুলও যদি না করে অফিসেও যদি না করে যদি মানে অ্যাকাউন্টস মনে করে নবান্নে বা যারা অপারেট করছে অ্যাকাউন্ট যদি মনে করে ওটা ইউনিফর্মলি সবাই এদের চল দিয়ে দিতে পারে সেটার জন্য আমি বলছি না এখন প্রশ্নটা যেটা সেটা হচ্ছে এই একত্রিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় অর্থ জোগাড় হবে কিনা আচ্ছা ট্যাক্স থেকে কারণ যেখানে ট্যাক্স কালেকশনের বেরিকট হয়ে যাচ্ছে মানে স্যালারি পাওয়া এবং ডিএ পাওয়া 600 কোটি টাকা মতো লাগবে এই ডিএ মানে আপডেট করতে গেলে 5 5% যদি 5% না যদি 4% এর করে তখন সেখানেও তো অনেকটা টাকা এখন কি হবে এই সব বিষয়গুলো নাকি 24 তারিখে কিছু আলোচনা হয়েছিল ওখানে না আলোচনা হয়েছে কিন্তু সেখান থেকে যে পরিমাণ টাকা বিভিন্ন দপ্তর থেকে রিফান্ড হয়েছে সেই দিয়ে এক্সপেক্টেশনের জায়গায় পৌঁছতে পারেন কালকে চব্বিশ তারিখ মানে কালকে আর কি যেটা বিভিন্ন দপ্তরে আছে সেই টাকা ব্যাক করেও যে পরিমাণ টাকার প্রয়োজন এক্সপেক্টেশনে পৌঁছতে পারেনি এখন সম্পূর্ণ নির্ভর করছে এই যে বিপুল পরিমাণ ট্যাক্সেশন এবারে থার্ড থার্ড কোয়ার্টারে হয়নি সেইগুলোটা যদি বেশি পরিমাণে মানে আসে তবে এটা সহজ হবে না হলে পরে আমারও তো এখনো মনে হচ্ছে যে এই তিরিশ তিরিশ তারিখকে বোধ হয় আরো দুদিন দুদিন এক্সটেন্ড করে দিবে কিনা তাই ভাবছি আমি এই স্যালারিটা হম কারণ তিরিশ এক করে দিতে পারে ওই তো রবিবার তো পড়ে গেল দু তারিখ আচ্ছা আমার মনে হচ্ছে কারণ এই কাজের বহর ভীষণ খারাপ আমাদের সেকেন্ডারিতে টোয়েন্টি পার্সেন্ট ভেটেতে হয়নি আচ্ছা তারপরে অন্তত পক্ষে প্রতিটি জেলাতে শুনছি দশটা বারোটা করে স্কুল স্কুলের লক হয়ে গেছে মানে এরা পেমেন্ট ওখানে দিয়ে দিয়েছে এ ছেড়ে দিয়েছে হেডমাস্টার মশি ছেড়ে দিয়েছেন ডিআই ওখানে ওটাকে পারমিট করেনি ওখানে ইনসার্ট করতে চেয়েছেন পুরোটাই লক হয়ে গেছে আচ্ছা এখানে এই ওয়েবসাইটে একেবারে এক্সেস পেমেন্ট এক্সট্রা ইনক্রিমেন্ট এগুলো একেবারেই নিচ্ছে না দিলেই গন্ডগোল হয়ে যাচ্ছে এইটা ওই teacher হবাটা অনেকটা দেরি করে publication হলো যে কারণে মানে টাইমটা টা কম পেল teacher হ্যাঁ অ্যাকচুয়ালি উচিত ছিল ঠিকই বলেছ তুমি ইউ আর কারেক্ট এটা এটা যে এই সমস্যাগুলো হবে এই জিনিসগুলো মাথায় রেখে যদি যে আরো সাত দিন আগে এটাকে দিতে পারত সেখানে কি আছে সেটা ওয়ান pass চলতে থাকতে আর কি আছে ওটাই তারপরে তো কম নয় আমাদের teacher এর প্রায় মানে four লাখ মানে চার lakh বেশি আমাদের করতে হবে প্রাইমারি দাঁড়িয়ে আরো বিভিন্ন এ মিলে শিক্ষা দপ্তরে কম তো নয় আচ্ছা ঠিক আছে স্যার কিন্তু আমাদের এই যারা ভিউয়ার তারা বারবার কমেন্ট করছেন যে জয়দেব বাবুকে ফোন করুন কমেন্ট করলে শুনো আমি তো বলি বাস্তব যেটা আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে ট্যাক্স কালেকশন যদি পারমিট করে থার্টি ফার্স্টের মধ্যে তাহলে পরে আসবে এখন এরা হয়তো আমার ধারণা আর কি যে শেষ হয়তো দেখা গেল যে যদি ট্যাক্স কিছুটাও কালেকশন হয় অন্তত থ্রি পার্সেন্ট হলেও দেবে দেওয়ার ব্যাপারটা নিয়ে সহমত অফিসার কেন অ্যাকাউন্টস দপ্তর সেম আছে কিন্তু টাকাটা হঠাৎ করে এত ট্যাক্স লাস্ট কোয়ার্টারে কালেকশন কম হয়েছে পৌরসভাতেই এই এক হাজার কোটি টাকার বেশি ডিউ হয়ে গেছে দেখো কি হয় হ্যাঁ স্যার Sí, que ha no, no. Pero...